আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলা দ্বিতীয় পত্রে অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি তত্ত্ব, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনার সময় তোমরা তোমাদের মূল বোর্ড বইটি সাথে নিয়ে বসবে, তাহলে আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা আজকে জানব যে ধ্বনি তত্ত্ব আসলে কি। ধ্বনি তত্ত্বটা কি আসলে আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য কি প্রয়োজন, ভাষা প্রয়োজন, তাই না? এবং এই ভাষাটা তৈরি হচ্ছে কিসের সাহায্যে? ধ্বনির সাহায্যে। অর্থাৎ আমরা যখন আমাদের বাকযন্ত্র, বাকযন্ত্র মানে কি, কথা বলার যন্ত্র মানে কোনটা, মুখ থেকে একদম ফুসফুস পর্যন্ত যে সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে বাকযন্ত্র, তাই না? তাহলে এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজগুলো সৃষ্টি করি সেগুলো হচ্ছে কি, ধ্বনি। এবং সেই ধ্বনিগুলো অর্থাৎ অর্থবোধক যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো যখন অর্থে পরিণত হয়, অর্থবোধক হয়, তখন কিন্তু সেটা একটি শব্দে পরিণত হয়। হ্যাঁ, এবং শব্দে পরিণত হওয়ার সাথে সাথে কিন্তু এটা সুসংগঠিত এবং সংহত হয়। এবং এই সুসংগঠিত এবং সুসংগঠিত হওয়ার পরেই এই শব্দগুলোকেই সাজিয়ে সাজিয়ে কিন্তু আমরা কি করি, এই শব্দগুলোকে সাজিয়ে সাজিয়ে কিন্তু আমরা একটি একটি বাক্য তৈরি করি। এবং একটি সুশৃঙ্খল বাক্যই কিন্তু আমাদের কি করে, মনের ভাবটা প্রকাশ করতে সহায়তা করে। অর্থাৎ ভাষার জন্য আমাদের কি প্রয়োজন, এই ধ্বনিটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। কেন? ভাষার জন্য। এবং এই ধ্বনি কিভাবে তৈরি হবে, কোথা থেকে তৈরি হবে, ধ্বনি তৈরি হওয়ার সময় দেখা যাচ্ছে কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় একটু বাতাসের চাপ বেশি থাকে, কোনোটা বাতাসের চাপ কম থাকে, কোনোটায় আমাদের জিহ্বা অনুরণিত হয়, কোনোটায় হয় না, কোনোটায় বাতাস বাধা খায়, কোনোটায় বাতাস বাধা খায় না, এরকম বিভিন্ন ধরনের মানে বিষয়গুলো আমাদের থাকতে পারে। তো আমরা যখন কথা বলার জন্য বা ভাষা তৈরির ক্ষেত্রে যখন যে ধ্বনিগুলো উচ্চারণ করি, সেই ধ্বনিগুলো কিভাবে উচ্চারণ হবে, কোথা থেকে উচ্চারণ হবে, কতটুকু সময়ে উচ্চারণ হবে, এটা কি বেশিক্ষণ লাগবে নাকি কম সময় লাগবে, এই সব কিছুর সমন্বয়ে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো পাওয়া যাবে কোথায়, এই ধ্বনি তত্ত্বে। ঠিক আছে? অর্থাৎ ধ্বনি তত্ত্বের ভিতরে কি পাওয়া যাবে, অর্থাৎ ধ্বনির সাথে সংশ্লিষ্ট সব কিছুই কিন্তু আমরা ধ্বনি তত্ত্বের মধ্যে পেয়ে থাকি। তো যাই হোক, আমরা ধ্বনি কি সেটা জানলাম। এখন আমরা ধ্বনি তত্ত্বের ভিতরে যে বিষয়গুলো জানব তার মধ্যে প্রথমেই আছে কি জানো, বাকযন্ত্র। এই যে যন্ত্র, যন্ত্রটা কি, এটা কি ষড়যন্ত্র? না, এটা কিন্তু ষড়যন্ত্র না, এটা হচ্ছে কি বাকযন্ত্র। মানে কি বাক মানে কি, কথা। অর্থাৎ আমরা কথা যখন বলবো সেই কথা বলতে গেলে কিন্তু আমাদের ফুসফুস থেকে বাতাস কিন্তু বাইরে বের হতে হয়। আমরা যদি আমাদের ফুসফুস তাই তো বাতাস যদি ভেতর থেকে বাইরে বের না হয় তাহলে কিন্তু কোনোভাবেই ধ্বনি সৃষ্টি হতে পারে না। অর্থাৎ আমাদের মুখের ঠোঁট থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের এই ধ্বনিগুলো সৃষ্টির জন্য প্রয়োজন হয় সেগুলোকেই বলা হয় কি, বাকযন্ত্র। তাহলে ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে, এই বাকযন্ত্রের সাহায্যে, মানে কথা বলার যন্ত্র। আমরা মুখ দিয়ে কি বলি, সব সময় কথা বলি না, তাহলে কথা বলার যন্ত্রটাই কি, বাকযন্ত্র। অর্থাৎ আমাদের কথা বলার জন্য আমাদের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে সবগুলোকে কি বলা হয়, বাকযন্ত্র। আচ্ছা, এই বাকযন্ত্রগুলোকে বলতে আমরা এখন তাহলে কি কি অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ধরতে পারি, বাকযন্ত্রের মধ্যে কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে বলে আমরা মনে করি। তাহলে বাকযন্ত্রকে প্রথমে কিন্তু আমাদের কিন্তু ঠোঁটটা আমরা সবার আগে দেখি, তাই না? যে আমাদের ঠোঁট কিন্তু কাজে লাগে। এছাড়াও কিন্তু আছে দাঁত, দাঁত আছে, মাড়ি আছে, দাঁতের মাড়ি আছে, জিহ্বা আছে, আল জিহ্বা আছে, তারপরে তোমার তালু আছে। অর্থাৎ আমাদের জিহ্বার উপরের যে অংশটি রয়েছে সেই যে তালুর কাজ করে কিন্তু। আবার স্বরযন্ত্র আছে, মানে শ্বাসনালী যেটাকে আমরা, শ্বাসনালী আছে, আবার স্বরতন্ত্র আছে, অর্থাৎ আমাদের ভোকাল কর্ড যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের গলার এখানে মাঝখানে যে ছোট্ট একটা মানে স্বরতন্ত্র আছে, এই জিনিসটাও কিন্তু ব্যাপকভাবে কিন্তু কাজ করে আমাদের ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে। এছাড়া আছে কি, এছাড়াও আছে হচ্ছে আমাদের ফুসফুস। অর্থাৎ ফুসফুসের থেকে কিন্তু বাতাস কি হয়, ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে তো বাতাস বাইরে বের হয়ে আসে, তাই না? এবং ওই বাইরে বের হয়ে আসার কারণেই কিন্তু আমাদের মধ্যে ধ্বনি সৃষ্টি হয়। তো
তো যাই হোক, আমরা বাকযন্ত্র সম্পর্কে একটু জানলাম এবং বাক প্রত্যঙ্গ যেটাকে বলা হয়, বাকযন্ত্র তৈরি করতে গেলেই যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো লাগে সেগুলোকে বলা হয় বাক প্রত্যঙ্গ। অর্থাৎ বাক প্রত্যঙ্গ, বাকযন্ত্র এগুলো কিন্তু সবই একই নামে পরিচিত। এছাড়া যে বিষয়টি রয়েছে সে মানে আমরা যেটা বলবো যে ধ্বনি তত্ত্বের মধ্যে যে ধ্বনি যখন আমরা জানবো তাহলে ধ্বনি আসলে কত প্রকার, আমরা স্বর বাকযন্ত্র সম্পর্কে জানলাম, এরপরে যে বিষয়টি জানবো যে ধ্বনি আসলে কত প্রকার। ধ্বনি কিন্তু আসলে দুই ধরনের হয়ে থাকে। কি ধরনের হতে পারে? ধ্বনি দুই প্রকার হয়ে থাকে, সেটা একটা হচ্ছে স্বরধ্বনি এবং একটি হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি কত প্রকার হয়ে থাকে? একটা হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটা কি ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এখন স্বরধ্বনিটা কি? স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি? স্বরধ্বনি বলতে বোঝায় যে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের যে ফুসফুস তারিত বাতাসটা বের হবে সেটা কিন্তু কোনো প্রকার কোনোভাবে কোথাও কিন্তু বাধাপ্রাপ্ত হবে না। হ্যাঁ, আরেকটা বিষয় যখন আমরা ভালো করে মনে রাখবো যে ধ্বনি কিন্তু সবসময় উচ্চারণের সাথে রিলেটেড, ধ্বনি কিন্তু কোনোভাবেই লেখার সাথে রিলেটেড না। লেখার সাথে রিলেটেড কে? বর্ণ কিন্তু লেখার সাথে রিলেটেড, তাই না? কারণ যখন আমরা লিখতে যাই তখন আমাদের বর্ণের প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের ধ্বনি লাগছে না, আমাদের ধ্বনি লাগছে কখন? উচ্চারণের ক্ষেত্রে। অর্থাৎ স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করব, অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের ফুসফুস তাড়িত বাতাস আমাদের কোনোভাবেই কি হয় না, কোনোভাবেই মুখের অন্য কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে সামনের দিকে বের হয়ে আসে, তখন সেটাকে বলা হবে স্বরধ্বনি। এবং এই স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না, এটা কিন্তু সম্পূর্ণ মৌলিক। হ্যাঁ, সম্পূর্ণ মৌলিক এবং একক এই স্বরধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করবো এ কোথাও বাধাপ্রাপ্ত হবে না এবং এ নিজে নিজেই উচ্চারিত হতে পারবে। কিন্তু যখন ব্যঞ্জন ধ্বনি আমরা উচ্চারণ করব, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ওই ফুসফুস তাড়িত বাতাসটা আমাদের মুখবিবরের কোথাও, মুখবিবর মানে কি মুখ গহ্বরের ভিতরে কোথাও বাধাপ্রাপ্ত হবে। এবং শুধু তাই নয়, এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমাদের স্বরধ্বনিরও প্রয়োজন হয়, এই জন্য এই ব্যঞ্জন ধ্বনি কিন্তু সাধিত। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি কিন্তু স্বরধ্বনির সাহায্য ছাড়া কোনোভাবেই কিন্তু উচ্চারিত হতে পারবে না। তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না এবং নিজে নিজেই উচ্চারিত হয়, এবং ব্যঞ্জন ধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখের মধ্যে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে এবং সেটা কি স্বরধ্বনির সাহায্য ছাড়া কোনোভাবে উচ্চারিত হতে পারে না, সেগুলোকে কি বলা হবে? ব্যঞ্জন ধ্বনি। তো শিক্ষার্থীরা, আমরা স্বরধ্বনি আজকে আমরা স্বরধ্বনির যে উচ্চারণ রীতি এই স্বরধ্বনিগুলো কীভাবে উচ্চারণ হয়, আমি বলেছি আগে যে স্বরধ্বনি তত্ত্বের মধ্যে কিন্তু ধ্বনিগুলো কীভাবে উচ্চারণ হয়, কোথা থেকে উচ্চারণ হয়, এই বিষয়গুলো কত সময় ধরে উচ্চারিত হয় এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। তো আমরা আজকে বিষয়ে মূল যে বিষয়টি জানবো সেটা হচ্ছে স্বরধ্বনির উচ্চারণ। আরটা কী জানবো? স্বরধ্বনির উচ্চারণটা আমরা আজকে জানবো। আর স্বরধ্বনি আমরা কোনগুলো জানি বলতো? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এই এই ধরনের এই যে 11টি রয়েছে সেগুলো হচ্ছে স্বরধ্বনি, তাই না? আচ্ছা, যাই হোক, এরপরে স্বরধ্বনির উচ্চারণের ক্ষেত্রে আমরা যেটা জানবো, এই স্বরধ্বনির উচ্চারণ কিন্তু সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে স্বরধ্বনির উচ্চারণ সাধারণত কয়টি বিষয়ের উপর নির্ভর করে? তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয় সেগুলো আমরা একটু জেনে নিই। একটা হচ্ছে জিভের অবস্থা, দ্বিতীয় কি জিভের উচ্চতা, আর একটা কি বলছি জিভের অবস্থান, তাই না? এখানে জিভের অবস্থান এখানে হবে হচ্ছে জিভের না, এটা হচ্ছে ঠোঁট। ঠোঁটের অবস্থানটা কেমন হবে এই বিষয়গুলো আমরা আজকে জানবো। যে একটি স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কিন্তু একটি অন্যতম বিষয় হচ্ছে কিন্তু জিভ এবং ঠোঁট। হ্যাঁ,
আমরা যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করব সেই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় কিন্তু আমাদের মূল যে বিষয় একটা হচ্ছে জিহ্বা এবং ঠোঁট, অর্থাৎ যখন আমরা এই স্বরধ্বনিগুলো অর্থাৎ অ আ হ্রস্ব ই দীর্ঘ ঈ এই জিনিসগুলো যখন আমরা উচ্চারণ করব ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বার অবস্থাটা কেমন হবে, আমাদের জিহ্বার উচ্চতাটা কেমন হবে, আমাদের ঠোঁটের অবস্থান বা ঠোঁটের অবস্থাটা কেমন হবে, হ্যাঁ ঠোঁট গোলাকার হবে নাকি ঠোঁটটা বিস্তৃত হবে। জিভের অবস্থা বোঝাচ্ছে যে জিভটা কেমন থাকবে, জিভটা কি সোজা থাকবে নাকি জিভটা একটু উঁচু হবে নাকি জিভটা একটু নিচু হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে জানব। তো শিক্ষার্থীরা চলো এই বিষয়গুলো সম্পর্কে জানি। জিভের অবস্থা, হ্যাঁ জিভের অবস্থা বলতে আমরা কি বুঝি, এই জিভের অবস্থাও কিন্তু তিন রকম হতে পারে। আমরা যখন স্বরধ্বনিগুলো উচ্চারণ করব সেক্ষেত্রে জিভের অবস্থাও কিন্তু তিন ধরনের হতে পারে। তাহলে এই জিভের যে অবস্থা তিন ধরনের হতে পারে, এই ক্ষেত্রে তিন ধরনের কি কি হতে পারে, একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, প্রথমে আমরা কি বলছি জিভের অবস্থা অর্থাৎ জিভ কি অবস্থায় থাকতে পারে সেটার উপরে নির্ভর করে আমরা প্রথমে কি বলছি যে সম্মুখ স্বরধ্বনি। তাহলে সম্মুখ স্বরধ্বনি গুলো কোনগুলো, সম্মুখ স্বরধ্বনি বলতে বোঝাবে যে যখন অর্থাৎ স্বরধ্বনি গুলো আমরা উচ্চারণের সময় জিভের সামনের অংশ, সম্মুখ মানে কি সামনে, সম্মুখ মানে সামনে, অর্থাৎ জিভের সামনের অংশ যখন কাজে লাগিয়ে যখন আমরা যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করব সেইগুলোকে সাধারণত কী ধরনের বলা হবে, সেইগুলোকে সাধারণত বলা হবে সম্মুখ স্বরধ্বনি। যেমন কি আছে ই এ, অর্থাৎ যখন আমরা উচ্চারণ করি ই, তোমরা একটু উচ্চারণ করো যে ই, ই এবং এ যখনই উচ্চারণ হবে অর্থাৎ জিভের অবস্থা অর্থাৎ জিভের সামনের যে অংশটা রয়েছে জিভের সামনের অংশ থেকে কি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি ই এবং এ তৈরি হচ্ছে। এরপরে কি বলছে সম্মুখ, এরপরে বলছে মধ্য স্বরধ্বনি, এরপরে কি বলছে মধ্য স্বরধ্বনি। এখন এই মধ্য স্বরধ্বনিতে কি বলছে যে অর্থাৎ এই মধ্য স্বরধ্বনি হচ্ছে যে সকল ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের অবস্থাটা কি হবে মাঝ বরাবর, অর্থাৎ জিভ যদি এটা যদি এটা জিভ হয় উপরে এগুলো অংশটা যদি জিভ হয় অর্থাৎ এই জিভটা এই ই এবং এ উচ্চারণ হচ্ছে কি এই সামনের অংশ দিয়ে, সামনের অংশ দিয়ে তৈরি হচ্ছে ই এবং এ, কিন্তু যখন জিভের এই মাঝ বরাবর অংশটা অর্থাৎ জিভটা যখন সমান্তরালভাবে এইভাবে সমান থাকে তখন সেটা কি বলা হবে মধ্য স্বরধ্বনি। এবং মধ্য স্বরধ্বনি কি হবে আ, অর্থাৎ জিহ্বার কিন্তু কোনো নড়চড় হয় না, জিহ্বার প্রথম অংশ বা পেছনের অংশ কোনো অংশই কিন্তু কাজে লাগছে না। কোন অংশটা কাজে লাগছে, অংশটা কাজে লাগছে মধ্যের অংশটা, অর্থাৎ জিভটা কিন্তু পুরো সমান্তরালভাবে সমান অবস্থাতে অবস্থান করে, যার কারণে এই মধ্য স্বরধ্বনি এখানে কি বলা হচ্ছে আ উচ্চারণ করো, তোমরা সবাই আ উচ্চারণ করো, আ উচ্চারণ করে দেখবে যে আমাদের জিহ্বার কিন্তু সামনের অংশ বা পিছনের অংশ কাজে লাগছে না, লাগছে কোনটা মাঝের অংশটা কাজে লাগছে, যার কারণে মধ্য স্বরধ্বনি বলতে কি বোঝাচ্ছে আকে বোঝাচ্ছে। জিভের অবস্থানের ক্ষেত্রে সম্মুখ স্বরধ্বনি ই এবং এ আছে, মধ্য স্বরধ্বনি আছে আ, এবং তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে কি পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ কি ধরনের, পশ্চাৎ স্বরধ্বনি, এবং পশ্চাৎ স্বরধ্বনি বলতে কি পাবে, পশ্চাৎ বলতে কি বোঝাচ্ছে এখানে, পশ্চাৎ বলতে বোঝাচ্ছে যে পশ্চাৎ মানে কি পেছনে, পশ্চাৎ মানে কি পেছনের দিকে। তাহলে অর্থাৎ এখানে বলছি কি জিভের অবস্থা বোঝাবে কিন্তু, তাহলে পশ্চাৎ বলতে কার কার পশ্চাৎ সাইড, অর্থাৎ জিভ, অর্থাৎ আমাদের যে জিভ এই জীবনের জিভের যে পেছনের যে সাইডটা, অর্থাৎ সামনের অংশও কাজে লাগছে না এখানে মধ্যের অংশও কাজে লাগছে না, কাজে লাগছে কি পেছনের সাইড, অর্থাৎ পেছনের সাইডটা কিন্তু দিয়ে যখন আমরা উচ্চারণ করবো, যেমন ও ও যখন উচ্চারণ করবো তখন আমাদের জিহ্বা, আমাদের জিহ্বাটাকে খেয়াল করতে হবে যে যখন আমরা ও যখন উচ্চারণ করব তখন কিন্তু উচ্চারণের সময় ও উচ্চারণ করতে গেলে ও উ এইগুলো যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু আমাদের কি কি কোনটা কাজে লাগবে, তখন কিন্তু আমাদের জিভে পশ্চাৎ ভাগ অর্থাৎ পেছনের সাইডটা,
হ্যাঁ, ওই আলজিব্বার একটু আগে যে জীবের একদম পেছন সাইডটা, সেই পেছন সাইডটার কিন্তু আমাদের কাজে লাগে কখন ও এবং হ্রস্ব উ, এই দুইটা কিন্তু যখন আমরা উচ্চারণ করব তোমরা ধীরে ধীরে উচ্চারণ করবে, এটা তাহলে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে, বুঝতে পারবে। তাহলে এখানে কি বলছে যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের তিনটা বিষয় লক্ষ্য রাখতে হয়, কি কি? একটা হচ্ছে জীবের অবস্থান, একটা হচ্ছে জীবের উচ্চতা, এবং জীবের এবং ঠোঁটের অবস্থান, ঠোঁটটা কেমন হবে। তো প্রথমেই আমরা জেনে গেলাম যে জীবের অবস্থান অর্থাৎ জীবের সামনের অংশ, কোন কোন স্বরধ্বনি উচ্চারণের সময় সামনের অংশে বেশি ব্যবহৃত হয়, যেমন ই এবং এ, এগুলো উচ্চারণ করতে হয় সামনের অংশ, যার কারণে এগুলোকে বলা হয় সম্মুখ, মানে সামনে সম্মুখ স্বরধ্বনি। এবং মধ্য স্বরধ্বনি বলতে কাকে বোঝাচ্ছে? আকে বোঝাচ্ছে, অর্থাৎ জিহ্বার অবস্থান কি থাকবে? মাঝামাঝি, মানে সমান অবস্থায় থাকে। এবং পশ্চাৎ স্বরধ্বনি বলতে ও এবং উকে বোঝাচ্ছে, অর্থাৎ জিভে পেছন দিকটা যখন আমাদের কাজে লাগবে, পেছনের অংশের সাহায্যে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ হয় তখন সেগুলোকে বলা হবে কি? পশ্চাৎ স্বরধ্বনি। তো শিক্ষার্থীরা আমরা জিভের অবস্থান সম্পর্কে এই জিনিসগুলো বুঝে গেলাম। আমাদের একটা বিষয় হয়ে গেল জিভের অবস্থানটা হয়ে গেছে, তাই না? এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবের উচ্চতা। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব জীবের উচ্চতা, জীবের উচ্চতার বিষয়টি কি বলছে এখানে? জীবের উচ্চতা বলতে বোঝাচ্ছে যে কোন কোন স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জীব অনেকটা উঁচুতে, যে সামনের অংশ অনেকটা উঁচুতে ওঠে, আবার কোন কোনোটা একদম নিচে চলে যায়, আবার কোন কোনোটা ওই নিচুর থেকে উপরে আবার উঁচুর থেকে নিচে থাকে, সেগুলোকে বলা হবে মধ্য। আবার কোনোটা আছে যে মধ্য থেকে নিচে কিন্তু নিম্ন থেকে একটু উপরে, এগুলোকে বলা হবে মধ্য, নিম্ন মধ্য। এই ধরনের যেগুলো আছে সেই বিষয়গুলো আমরা আজকে একটু জানবো যে জীবের উচ্চতার ভিত্তিতে, অর্থাৎ এর আগে কিন্তু আমরা জীবের অবস্থান, জীবটা কেমন অবস্থায় ছিল, সমান ছিল নাকি সামনের অংশ কাজ করছে, না পেছনের অংশ, নাকি মাঝের অংশ, কিভাবে আছে জীবটা, সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এরপরে আছে জীবের উচ্চতা, অর্থাৎ জীবটা কতটুকু উঁচুতে যাবে, নাকি নিচে যাবে, নাকি মাঝ বরাবর থাকবে, এর উপরে ভিত্তি করেও কিন্তু আমাদের কি হয়, আমাদের কিন্তু স্বরধ্বনিগুলো উচ্চারিত হয়। তো প্রথমেই আমরা যে বিষয়টি দেখব উচ্চ স্বরধ্বনি, উচ্চতার বিচার, জীবের উচ্চতার বিচারে যে ধ্বনিগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রথমেটা কি বলবো? উচ্চ স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি। এবং এর পরে কি আছে? নিম্ন স্বরধ্বনি। এখন উচ্চ স্বরধ্বনিটা কি, আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে উচ্চ স্বরধ্বনি কি। উচ্চ স্বরধ্বনি হচ্ছে যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ, আমাদের জিহ্বা যেটা আছে, জিহ্বাটা সবচেয়ে উঁচুতে যায়। কিছু কিছু স্বরধ্বনি আছে যেগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বা কি হয়, সবচাইতে উঁচুতে যায়, এগুলোকে বলা হয় কি? উচ্চ স্বরধ্বনি। যেমন ই, ই এবং উ উচ্চারণ করো তোমরা, উ, উ এবং ই, এইগুলো যখন উচ্চারণ করবো তখন আমাদের জিহ্বা কিন্তু উঁচুতে যায়। হ্যাঁ, এবং এরপরে কি আসছে? নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি ঠিক এই উচ্চ স্বরধ্বনির বিপরীত হচ্ছে নিম্ন স্বরধ্বনি। কেমন? এই নিম্ন স্বরধ্বনিগুলো যখন আমরা করব তখন আমরা দেখব যে নিম্ন স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বা কিন্তু অনেকটা নিচে চলে আসে, একদম নিচে চলে আসে। যেমন আ, যেমন আমরা কি বলবো? আ। এবং একটু খেয়াল করবে যে উচ্চ স্বরধ্বনির সময় কিন্তু আমাদের এই চোয়ালও কিন্তু একটু উঁচুর দিকে, সামনের দিকে সরে যায়, উঁচুতে উঠে যায়। এবং আ যখন করবো আমাদের চোয়ালও কিন্তু একটু নিচে, আ, আ, নিচের দিকে চলে আসে, যার কারণে এই উচ্চ স্বরধ্বনিতে কি বলছে? উচ্চ স্বরধ্বনিতে বলছে এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা কি হবে? উঁচুতে উঠবে। জিহ্বা কোথা কি হবে? উঁচুতে চলে যাবে। আগে তো জিহ্বার অবস্থান ছিল যে সামনে থেকে, নাকি মাঝের থেকে, নাকি পেছন থেকে, এখন বলছে এই এইসব অবস্থান না, এখন বলছে কি এর উচ্চতা, অর্থাৎ জিহ্বাটা উঁচু হবে, নাকি মাঝের অংশ উঁচু হবে, নাকি পেছনের অংশ উঁচু হবে, কতটুকু উঁচু হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। তাহলে উচ্চ স্বরধ্বনিটা কি? ই এবং উ। এবং নিম্ন স্বরধ্বনি কি বলছে? আ, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় আমাদের জিভটা কি হয়, নিচের দিকে চলে আসে। এরপরে দেওয়া আছে উচ্চ মধ্য, এরপরে কি দেওয়া আছে? উচ্চ মধ্য স্বরধ্বনি, উচ্চ মধ্য। উচ্চ মধ্য মানে কি? উচ্চ মধ্য মানে কি? উচ্চ স্বরধ্বনিতে যতটুকু উচ্চারণ হবে তার উঁচুতে জিহ্বা উঁচুতে যাবে তার থেকে কম, আবার নিম্ন স্বরধ্বনিতে যতটুকু নিচে যায় তার থেকে উপরে, অর্থাৎ মাঝামাঝি যখন থাকে তখন সেটাকে বলা হবে উচ্চ মধ্য স্বরধ্বনি, অর্থাৎ
একদম উঁচুতেও যাবে না, একদম নিচুতেও যাবে না, অর্থাৎ মধ্য বরাবর যখন থাকে সেগুলোকে তখন আমরা কি বলি? উচ্চ মধ্য স্বরধ্বনি। অর্থাৎ এইগুলোকে আমরা বলি উচ্চ মধ্য স্বরধ্বনি। যেমন এ, তারপর ও, এরা কি করে? এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা একদম উপরেও যাবে না, আবার একদম নিচেও যাবে না, যার এটা একটা মাঝ বরাবর থাকে, উঁচু হবে মাঝ বরাবর, যার কারণে এই স্বরধ্বনি অর্থাৎ এ এবং ও এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় কি হবে? এগুলোকে বলা হবে হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, কারণ এ সবচেয়ে বেশি উঁচুতেও যাবে না, আবার একদম কম উঁচুতেও যাবে না, এটা কি মাঝ বরাবর উঁচু হয় জিভের অবস্থান উচ্চতা, যার কারণে এটাকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি। এরপরে আর একটা আছে নিম্ন মধ্য স্বরধ্বনি। এরপরে আছে কি? নিম্ন মধ্য স্বরধ্বনি। এই নিম্ন মধ্যটা কি বলছে? নিম্ন মধ্য বলতে বোঝাচ্ছে এই যে উচ্চ মধ্য পর্যন্ত যতটুকু যাবে তার থেকে নিচে থাকবে, কিন্তু নিম্ন থেকে উপরে যাবে। কি বুঝালাম? আমি বললাম যে উচ্চ মধ্য থেকে নিচে থাকবে উচ্চতা, জীবের উচ্চতা এই ধ্বনিগুলো উচ্চারণের সময় উচ্চতার কেমন থাকবে, এই যে উচ্চ মধ্য স্বরধ্বনি এর থেকে নিচে থাকবে, কিন্তু আবার নিম্ন স্বরধ্বনি এর থেকে একটু উঁচুতে থাকে, এই জন্য এটাকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি। যেমন এটাকে বলা হয় এ, ঠিক আছে? অর্থাৎ আমরা যখন যে ধ্বনিগুলো এখানে এ ধ্বনি, আমরা জানি যে মৌলিক স্বরধ্বনি সাতটি, কি কি? অ, আ, ই, উ, এ, ও এবং এ। এই এ যে ধ্বনিটি উচ্চারিত হয় এবং সাথে ও টু ও কিন্তু যুক্ত হয়, ও কিন্তু উচ্চ মধ্য স্বরধ্বনির মধ্যেও আছে আবার নিম্ন মধ্য স্বরধ্বনির ক্ষেত্রেও আছে, কিন্তু এটা উচ্চ বিভিন্ন শব্দ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এটা ভেরিফিকেশন হয়। তো যাই হোক শিক্ষার্থী, আমরা আজকে জীবের উচ্চতাও প্রায় জানলাম, উচ্চতার ক্ষেত্রে কি কি ধরনের একটা দেখা যায়, উচ্চ স্বরধ্বনি আছে, নিম্ন স্বরধ্বনি আছে, উচ্চ মধ্য স্বরধ্বনি এবং নিম্ন মধ্য স্বরধ্বনি হিসেবে আমরা কিন্তু এই জীবের উচ্চতার মধ্য দিয়েও কিন্তু এই স্বরধ্বনিগুলো উচ্চারিত হয়। এছাড়া আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে ঠোঁটের অবস্থান। শিক্ষার্থীরা এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঠোঁটের অবস্থান। আমরা দেখি যে কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা কিন্তু গোল হয়ে যায়, গোল হয়ে যায় না, গোল হয়ে যায়। আবার কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট কিন্তু গোল হয় না, এটা কিন্তু বিস্তৃত থাকে বা সমান থাকে, বিস্তৃতি পায় বা তার নিজস্ব অবস্থানে থাকে। তো এই ক্ষেত্রে এই সকল বিষয়গুলো বিবেচনা করেই আমরা যখন স্বরধ্বনিগুলো উচ্চারণ করি সেই স্বরধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু ঠোঁটের অবস্থানটা কী ধরনের হতে পারে? দুইটি ধরনের হতে পারে। কী কী দুই ধরনের হতে পারে? এক হচ্ছে গোলাকার বা গোলাকৃত, গোলাকৃত মানে ঠোঁটের আকৃতিটা কেমন হবে, গোলাকৃত। আর একটা আছে অগোলাকৃত, আর একটা আছে কি অগোলাকৃত, অর্থাৎ কি সেটা কোনো গোলাকৃত হবে না। গোলাকৃত বলতে কেমন আমরা কি বুঝি? আমরা গোলাকৃত যখন আমরা উচ্চারণ করব, অ অ যখন আমরা বলবো, ও যখন বলবো, এই যে অ আমরা বলছি কি অ, তারপরে কি বলছি ও, যখন এই অ এবং ও এইগুলো যখন আমরা বলবো তখন কি অ উচ্চারণ করলে দেখো আমাদের জিভ, আমাদের ঠোঁট কিন্তু গোল হয়ে যাচ্ছে, অ অতে কিন্তু ঠোঁট গোল হচ্ছে, আবার ও ওতে কিন্তু ঠোঁট গোল হচ্ছে, এরপরে কি বলছে উ উ, এই যে উ উ যখন উচ্চারণ করছি সেই উটাও উচ্চারণ করতে গেলে কি হচ্ছে আমাদের ঠোঁট কিন্তু গোলাকৃত হচ্ছে, তাই না? আর এই তখন কিন্তু এটা কি হবে, তখন ঠোঁটের অবস্থানটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে কি গোলাকৃত হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু যেমন আছে যেটা গোলাকৃত হয় না, যেমন আ, আতে কি গোলাকৃত হচ্ছে? হচ্ছে না, বরং আমাদের মুখের আকৃতি কিন্তু ঠোঁটটা এটা কিন্তু একটু বিস্তৃতি পাচ্ছে, তাই না? যেমন আমরা উচ্চারণ করি আ, কি উচ্চারণ করছি, আ উচ্চারণ করছি, এরপরে কি উচ্চারণ করছি এ এ, আমরা যখন এ যখন উচ্চারণ করছি তখন কি হচ্ছে ঠোঁট কিন্তু গোলাকৃত থাকছে না, সেটা কিন্তু বিস্তৃতি লাভ পাচ্ছে, তাই না? তখন সেটা কিন্তু বিস্তৃত হয়ে যাচ্ছে, আমাদের মুখের বা ঠোঁটের সামনে বাহ্যিক যে আকৃতি সেই আকৃতিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ও আকৃতিতে আর থাকছে না।
তো যাই হোক, এই ঠোঁটের অবস্থানের ক্ষেত্রেও কিন্তু গোলাকৃতি এবং অগোলাকৃতি এই দুই ধরনের হয়ে থাকে। তো শিক্ষার্থীরা আজ আমরা কোন বিষয়গুলো জানলাম? আমরা প্রথমে কিন্তু ধ্বনি তত্ত্বের মধ্যে ধ্বনি কি জিনিস সেটা জেনেছি, বাকযন্ত্র কি সেটা জানলাম, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জেনেছি, স্বরধ্বনির উচ্চারণটা কিভাবে হয়। আগেই বলেছি যে ধ্বনি তত্ত্বের মধ্যে কিন্তু এই উচ্চারণ রীতি নীতি নিয়ম কারণ সব কিছুই কিন্তু আমাদের ধ্বনি তত্ত্বেরই অংশ, তাই না? এবং এই ধ্বনির উচ্চারণটা কিভাবে হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে জানলাম, যে আমাদের স্বরধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হয়। এরপরেও আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে কি যে স্বরধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করব, সেই স্বরধ্বনিগুলোর উচ্চারণ যদি দীর্ঘ সময় হয় তখন সেটাকে কি নাম দিব, এবং যদি কম সময় হয় তখন সেটাকে আমরা কি নাম দিব, এরকম আছে, তাই না? যেমন আমরা বলি দীর্ঘ ই, যেমন আমরা আরেকটা বিষয় দেখি যে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, যখন আমরা স্বরধ্বনি অনেক সময় উচ্চারণ করি, সেই স্বরধ্বনি গুলো উচ্চারণের সময় একটা হচ্ছে কি, হর্ষস্বর, আরেকটাকে কি বলেছে দীর্ঘ। দীর্ঘ স্বরে আমরা কি বলছি, দীর্ঘ স্বরে বলছি কোনো কোনো স্বরধ্বনি আছে, যেমন আমরা কি বলি যে আমরা বলি না হ্রস্ব ই, হ্রস্ব ই, হ্রস্ব উ বলি না আমরা, আবার কি বলি দীর্ঘ ই, দীর্ঘ উ, আমরা এরকম বলি না, বলি কেন বলি, বলি এই জন্য যে যখন স্বরধ্বনি উচ্চারণের সময় এই হ্রস্ব ই মানে কি এই স্বরটা উচ্চারণের সময় কিন্তু কম হবে, যখন স্বরধ্বনি উচ্চারণের সময় উচ্চারণের সময়টা যখন কম হয় তখন সেটাকে আমরা বলি হর্ষস্বর, এবং যদি আমরা এটাকে সময়টা যদি দীর্ঘ যদি থাকে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যদি উচ্চারিত হয় তখন কিন্তু সেটাকে আমরা বলি কি দীর্ঘস্বর। অর্থাৎ আমাদের এই বিশ্বের বহু ভাষার সাথে এই এই ধ্বনিটার কিন্তু উপলব্ধি আছে, অর্থাৎ কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় একটু সময় বেশি লাগে, আবার কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় কিন্তু সময় কম লাগে। এই সময়ের উপরে ভিত্তি করেও কিন্তু স্বরধ্বনিগুলোকে হর্ষস্বর এবং দীর্ঘস্বর এই দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়। তো শিক্ষার্থীরা আজ আমরা এই পর্যন্তই জানবো, এর পরবর্তী ক্লাসে আমরা ধ্বনিতত্ত্বের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এই বিষয়গুলো বাড়িতে বসে ভালো করে পড়ে বুঝবে। আসলে বাংলা ভাষা ক্ষেত্রে এই আমাদের আমরা কিন্তু অনেকেই মনে করি যে বাংলা যে ব্যাকরণ আছে এটা কিন্তু খুব জটিল, আসলে কিন্তু জটিল না, এটা যদি আমরা মজা করে যদি পড়তে পারি তাহলে কিন্তু খুব মজার, অর্থাৎ আমরা তো বাঙালি, তাই না? তাহলে আমাদের কাছে কঠিন বলে কিছু কিন্তু নেই, আমরা কিন্তু সেভাবে বাংলা ভাষাটাকে যদি বুঝে যদি আমাদের ভিতরে নিতে পারি তাহলে কিন্তু বাংলা ব্যাকরণটা কিন্তু অনেক বেশি মজার, এবং তোমরা যদি মজা করে একটু পড়তে পারো তাহলে কিন্তু তোমরা অনেক মজা পাবে। তোমরা একটু একটু খেয়াল করে একটু বইয়ের সাথে মিল করে নিজেরাও উচ্চারণ করবে, এই ধ্বনিগুলো যখন নিজেরা উচ্চারণ করবে তোমরা উচ্চারণ করতে গেলে দেখবে যে তোমরাও অনেক মজা পাবে, এগুলো উচ্চারণ করতে পড়তে বা বুঝতে কিন্তু অনেক মজা পাবে। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা যখন এই বিষয়গুলো নিয়ে পড়বে তোমরা একটু ভালো করে বুঝে বইগুলো বইটার সাথে নিয়ে ভালো করে বুঝে পড়বে, আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। এবং বর্তমানে এখন যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের দেওয়া হচ্ছে তোমরা বাড়িতে বসে অ্যাসাইনমেন্টগুলো নিয়েও চর্চা করবে, এতে অ্যাসাইনমেন্ট লিখতেও লেখাটাও একটা কিন্তু আর্ট, অ্যাসাইনমেন্ট লিখতে গেলেও কিন্তু ওই বিষয়টা সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হয় এবং ওইটা সম্পর্কে অনেক পড়ালেখাও কিন্তু করতে হয়। তোমরা বাড়িতে বসে এই জিনিসগুলো পড়বে, বই ঘাঁটবে, বইগুলো পড়বে, তোমরা আশা করি তোমরা ভালো পারবে। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।